মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এস এস সুজয় নিউ ব্লগে সবাইকে স্বাগত। কালকে ছিল বুধবার, মানে কালকে আমার গাড়ি লোডিং হয়ে গেছিলো, তো লোডিং করে খালি করে চলে এসেছে গাড়ি নিয়ে বাড়ি। আজকে বৃহস্পতিবার, আচ্ছা গাড়ি দিতে হবে, আমার বাড়িতেই গাড়ি আছে, গাড়িতে আমি চলেও এসেছি। দেখতে পাচ্ছ ঘর থেকে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, টিফিন করে চলে এসেছি গাড়িতে। আর দেখতে পাচ্ছ ফার্স্ট গাড়িটা গাড়িতে পরিষ্কার করে নিয়েছি, গাড়িতে ধূপকাঠি দিয়ে দিয়েছি, সরকার ধূপকাঠি দিয়ে দিয়েছি, ধূপকাঠি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার গাড়ি নিয়ে স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে সাথে গাড়ি নিয়ে বেরোবো, যেতে যেতে দেখাচ্ছি আর চলো। আচ্ছা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, আর গাড়ি চলছে, চল্লিশে গাড়ি চলছে, চল্লিশে গাড়ি চলছে, আর চলে এসেছি কল্যাণী হাইওয়েতে। দেখতে পাচ্ছ এটা কল্যাণী হাইওয়ে, পাশে ঝিল আছে, পুরো মাঝে ঝিল, চলে এসেছি। আর গাড়ি আমার ট্যাঙ্কের তেলও কম আছে, যাবো পাম্পের তেলও ভরবো, যেতে যেতে আরও দেখাবো চলো। হাইওয়ে চলে এসেছি সোদপুর রাস্তা, দেখতে পাচ্ছি সোদপুরের রাস্তা। আর কল্যাণী হাইওয়েতে যারা যারা আসবে, একটা পাঁচ মাথায় মোড় পড়ে মনে নাম আছে মুড়াগাছা মোড়, মুড়াগাছি দুখানা রাস্তা যায়, একটা ডান দিকে সুতপুরের রাস্তা আর বাঁদিকে হচ্ছে মধুমগড় রাস্তা, মধুমগড় এয়ারপোর্ট সব যায় বাঁদিকেরটায়। আর যে সুতপুরের রাস্তা ডান ঢুকে যাবা, যে মধুমগড় সেটা চলে বাঁদিকে ঢুকে যাবা। আর এখন এসে সুতপুরের রাস্তা যেতে তারও দেখাবো চলো। পুরো ফিরে চলে এসেছি ডানলপ, দেখতে পাচ্ছ ডানলপে, ডানলপে পাঁচ মাথার মোড়, আর ডান দিকে চলে যাচ্ছে হুগলি সেতু, ডান দিকে হুগলি সেতু আছে, আর সোজা গেলে হলে শ্যামবাজার, যেতে তারও দেখাবো চলো। এসেছি টালা ব্রিজ, দেখতে পাচ্ছ এটা হলো টালা ব্রিজ, এটা হচ্ছে টালা ব্রিজ। এই ব্রিজ নতুন তৈরি হয়েছে, এই ব্রিজটা আগে চালু ছিল না, আগে যে মানুষ লকগেট দিয়ে যেত, এখন লোক এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করে, মানে এই ব্রিজ চালু করে দিয়েছে। আর সামনে একটা টালা হাট বসে সামনে করেছে, যেতে আরও দেখাবো চলো। এসেছি টালা হাট, ডান দিকে টালা হাট বসে, আর সিধে চলে যাচ্ছে শ্যামবাজার। চলো শ্যামবাজার যাবো, গিয়ে আমার গাড়ি পাম্পে, আমার গাড়ি তেল নেবো, তেল নেই, চলো পাম্পে গিয়ে দেখা যাবে। এসেছি শ্যামবাজার পাম্পে, দেখতে পাচ্ছো আর গাড়ির ট্যাঙ্কি খুলে দিয়েছি, গাড়ির ট্যাঙ্কি ফুল হবে আর ফুল হচ্ছেও। আর এখান থেকে হয়ে গেলে এখান দিয়ে বেরিয়ে যাবো সেটা মানিকতলা হয়ে বেরাবো, বাজার থেকে তেল ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো মানিকতলা, বউ বাজার হয়ে যাবো, যেদিকে প্রভুত্র দেখাবো চলো। মানিকতলা দেখতে পাচ্ছ, এটা মানিকতলা পাঁচ মাথার মোড়, আর সোজা গেলে শিয়ালদা যাচ্ছে, আর ডান দিকে গেলে বউ বাজার যাচ্ছে, আর দেখতে পাচ্ছ ট্রাম, আগে চলতো ট্রাম, এখন ট্রাম বন্ধ করে দিয়েছে, চলো যেতে আমি যাবো বউ বাজার, বউ বাজার যেতে দেখাবো। এসছি বউ বাজার, দেখতে পাচ্ছ আর দুপাশ থেকে জুয়েলারির দোকান, পুরো গহনার দোকান, এটা হচ্ছে গহনা মার্কেট, কলকাতার মেন মার্কেট হচ্ছে এইটা বউ বাজার গহনা মার্কেট, এখান থেকে সব জায়গায় ডিসপুর হয়, ডেলিভারি হয়, দেখতে পাচ্ছ মেন মার্কেট এটা হচ্ছে। আর তারপরে বউ বাজার রাস্তা, তারপরে এখানেও ট্রাম কিন্তু আগে, এখানেও ট্রাম বন্ধ করে দিয়েছে, আর এখানে সে চলে যাচ্ছে সেন্ট্রাল রিভিনিউ, চলে যাবো সেন্ট্রাল, এখান দিয়ে বেরিয়ে যাবো সেন্ট্রাল রিভিনিউ, যাবো যেতে তারপর দেখাবো। সেন্ট্রাল রিভিনিউ হয়ে ধর্মতলা, দেখতে পাচ্ছ আগে যে ধর্মতলা, সামনে সামনে ধর্মতলা দেখতে পাচ্ছ, আর এগুলো হচ্ছে আগেকার বাড়ি, পুরোনো ঘর, এগুলো আগেকার দিনের ঘর, দেখতে পাচ্ছ কলকাতা, এগুলো আগেকার দিনের ঘর ইংরেজ আমলে, চলো যেতে যেতে আরও দেখাবো চলো। ধর্মতলা বাস স্ট্যান্ড, এখান থেকে যাবো তো সব বাইরের বাস বেরোয়, শিলিগুড়ি, দীঘা, দার্জিলিং, যেখানে যেতে চাও এখানে সব বাস পাবে, এখান থেকে এখানে সব বাস বেরোয়, এখান থেকে পুরোটা বাস স্ট্যান্ড, যখনই এখানে কেউ আসতে চাও এখানে বাস বুকিং করবে, অল টাইম এখানে বাস পাওয়া যায়, বাস বুকিং হয়ে যায়, দেখতে দেখতে পাচ্ছ। আজ যেতে আরও দেখাবো সামনে যাচ্ছে রেড রোড, রেড রোড যাবো, যেতে আরও দেখাবো চলো। ওই রোড দিয়ে গাড়ি যাচ্ছে, ওটাকে বলে রেড রোড, ওই রেড দিয়ে কোনো গুড বিকেশ গাড়ি ঢুকতে পারে না, কোনো গুড বিকেশ গাড়ি ওখান দিয়ে অ্যালাউ নেই, বাসও অ্যালাউ নেই, রাত্রির 12টা বার বাস গুড বিকেশ সব অ্যালাউ আছে। আর আপাতত এখান দিয়ে আমরা যাবো, এই রোড হয়ে যাবো, আমি যেতে দেখাবো অনেক রেড রোড। ফিতিরপুর হয়ে চলে এসেছি মাঝেরহাট আমাদের কোম্পানিতে, আর গাড়ি এসে পার্কিংয়ে লাগিয়ে দিয়েছি, এখন লোডিং কোনো খবর নেই, লোডিং কখনো না, বাকিটা পাবো উঠে দেখাচ্ছি। আদিন কোনো লোডিং খবর ছিল না, এখন আমাকে ফোন করেছে, এখন বাজে তিনটে, গাড়িটা পয়েন্টে লাগা, গাড়িতে পয়েন্টে লাগিয়েছি, এক নম্বর পয়েন্টে, যে কোথাও লোডিং হচ্ছে না হচ্ছে, বাকিটা পাবো উঠতে আরও দেখার চেষ্টা করছি। লোডিং কমপ্লিট হয়ে গেছে, আর একটাই একটা এসি দিয়েছে, একটা শুধু ফাইভটা এসি দিয়েছে, এসিটাই লোড হয়েছে, রিয়াবেল ও এক্সেস মল, মানে নিউটন যাবে, এই মালটা নিয়ে যেতে হবে, আজকে তো যাবো আমরা কালকে যাবো। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।